নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। আপনাদের আমি কথা দিয়েছিলাম যে আসন্ন পঞ্চায়েতের আগে অন্তত সামগ্রিক পশ্চিমবাংলার চালচিত্রটা আপনাদের সামনে তুলে ধরবো, কোন দল কি অবস্থায় অবস্থান করছে এবং এই মুহূর্তে যদি পঞ্চায়েত নির্বাচন সংগঠিত হয় তাহলে কোন দল কীরকম ফলাফল করতে পারে। তবে আমাদের হিসাব অনুযায়ী বলছে যে এই মুহূর্তে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবার কোনো রকম সম্ভাবনা নেই, অন্তত দুমাস, নিদেন পক্ষে দুমাস পরে পঞ্চায়েতের নির্বাচনের দিনক্ষণ ঘোষিত হবে। কারণ যুবরাজ তিনি এখন রাস্তায় আছেন এবং আমাদের কাছে যতটুকু খবর মমতা ব্যানার্জিও রাস্তায় নামবেন, জনজোয়ারে তিনিও যোগ দেবেন। আসলে জলমাপামাপির কাজটা চলছে, এই জলমাপামাপির কাজটা দুমাস সেটা এক্সটেন্ডেডও হতে পারে। কারণ বামেদের যে সমস্ত কর্মযজ্ঞ চলছে বিভিন্ন জায়গায় আন্দোলন এবং প্রতিদিন প্রচুর মানুষ দলমত নির্বিশেষে এবং বিশেষ করে তৃণমূল কংগ্রেসের পতাকা ছেড়ে এই বামেদের লাল পতাকাটা তুলে দিচ্ছে, এটা কিন্তু শাসকের কপালের ভাঁজটা বাড়িয়ে দিয়েছে। তাই জলমাপার কাজটা এখনো চলবে, দীর্ঘদিন চলবে এবং সেখান থেকে তারা যতক্ষণ না পর্যন্ত নিশ্চিত হচ্ছেন যে হ্যাঁ এই অবস্থায় আমরা অন্তত নির্বাচনটা করলে একটা ইতিবাচক ফলাফল হতে যাচ্ছে, এই বিশ্বাস যতক্ষণ না তাদের মনে আসবে ততক্ষণ নির্বাচনের দিন ঘোষিত হবে না বলেই আমাদের মনে হয়। তো জলমাপামাপির কাজ চলুক, কিন্তু নির্বাচন তো অনুষ্ঠিত হতেই হবে। তো এই নির্বাচন অনুষ্ঠিত হলে কোন দল কোন জায়গায় রয়েছেন সেইটা আপনাদের সামনে আমরা সবিস্তারে তুলে ধরব। প্রত্যেকটি জেলা ওয়ারি, প্রতিটি জেলায় কি ফলাফল হতে পারে, কোন জেলায় কে কতগুলি আসন পেতে পারে, কোন জেলা কাদের দখলে থাকবে, অর্থাৎ কিনা জেলা পরিষদ কারা গঠন করবে, যে যতগুলো জেলা পরিষদ আছে তার মধ্যে কত শতাংশ তৃণমূলের পক্ষে থাকবে, কত শতাংশ বিজেপির পক্ষে থাকবে এবং কত শতাংশ বামেদের পক্ষে থাকবে। দেখুন, বামেদের এখানে হারানোর কিছু নেই, কারণ বামেরা বর্তমানে শূন্য এবং বামেদের পরিস্থিতি যে অবস্থায় ছিল তার থেকে তারা যতটা পায় সেটাই তাদের ঝুলিতে এক্সট্রা হবে। কিন্তু আদতে তো এক্সট্রা না, বামেরা তো একসময় প্রবল প্রতাপে এই সমস্ত পঞ্চায়েতগুলোতে রাজ করেছে, সুতরাং তারা তাদের হারানো জমিটা কতটুকু উদ্ধার করতে পারছে এটাই দেখা। আমরা ইতিমধ্যেই আমাদের সমীক্ষার কাজ শুরু করেছি, প্রত্যেকটি জেলায় আলাদা আলাদা করে আপনাদের সামনে আমরা এই ফলাফল তুলে আনবো। তবে আপনাদের কাছে একটা খবর অন্তত না পরিবেশন করলেই নয়, আমরা যত দূর ঘুরছি এবং যত জায়গায় যাচ্ছি আপনাদের কাছে এটুকু কথা দিচ্ছি, প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্লক অনুযায়ী কে কতগুলো সভা করেছে, কতগুলো পাড়া বৈঠক করেছে, কতগুলো পথসভা করেছে, কতগুলো বড় জনসভা করেছে এবং কত মানুষের কাছে এই দলগুলো পৌঁছাতে পেরেছে, অন্তত প্রথম সারির দলগুলো, তৃণমূল কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সিপিআইএম বলুন বা কংগ্রেস, তারা কত মানুষকে কানেক্ট করতে পেরেছে, এই সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যা থেকে আপনাদের মনেও একটা ধারণা জন্মাবে। দেখুন, সমীক্ষা তো আর 100% কোনো সময় ঠিক হয় না। আমরা বলেছিলাম, প্রথমে বলেছিলাম এবং আমাদের পর্যবেক্ষণ বলেছিল যে সাগরদিঘিতে কি ফলাফল হতে যাচ্ছে। অনেকে হয়তো আমাদের এই ফলাফল যেটা আমরা আগাম আপনাদের সামনে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছিলাম সেটাকে অনেকে কটাক্ষ করেছে যে বামেদের শক্তিতে কংগ্রেস এই আসনটি দখল করতে চলেছে। আমি আমার সমীক্ষায় এটা দেখিয়েছিলাম এবং এটা ফল পরবর্তী সময় আপনারা জেনেছেন। আমরা যে সমীক্ষাটা চালাচ্ছি এমনভাবে চালাচ্ছি, এমনভাবে আমাদের গ্রাউন্ড রিয়েলিটিতে কর্মীরা কাজ করছেন যেটার থেকে আপনারা অন্তত প্রকৃত যে ফলাফল হবে তার খুব কাছাকাছি যাবে এটুকু আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি। সুতরাং আমরা প্রত্যেকটি জেলা অনুযায়ী এক এক দিন করে এক একটি সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরব। আপনারা আমাদের এই চলছে চলবে রণজিতের উপর অবশ্যই লক্ষ্য রাখবেন এবং আশা করি এই সামগ্রিক পরিস্থিতিতে যে সমস্ত প্রশ্ন নিয়ে আমরা মানুষের দ্বারে যাব, মানুষের কাছে যাব এবং সামগ্রিক যে সমস্ত ইস্যুগুলো সেই সমস্ত সংশ্লিষ্ট এলাকা থেকে উঠে আসবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরব, তা থেকে আপনারা একটা স্পষ্ট নিজেরাও ধারণা করতে পারবেন এখানকার পালসটা কোন দিকে যেতে যাচ্ছে। সুতরাং এই সমস্ত বিষয়ের উপর আমাদের নজর থাকবে, আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর। খুব শীঘ্রই দেখা হবে সমীক্ষা নিয়ে। ধন্যবাদ।